ব্র্যান্ডিং বাংলাদেশ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। শম্পা, ব্র্যান্ডিং বাংলাদেশের বিস্তারিত তথ্য নিয়ে সবকিছু যাওয়ার আগে দেশ বিদেশের সবশেষ কি ঘটনা ঘটেছিল সেগুলাই নিয়ে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। তিনি আজকে সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে নারী ফুটবল দলের যে সংবর্ধনা অনুষ্ঠান দেওয়া হয়েছে সেখানে তিনি সব এই অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি এই বিষয়টিও তিনি বলেছেন। সেই সাথে বৃষ্টি না হওয়ায় সিলেট এবং সুনামগঞ্জের কিছু কিছু এলাকার পানি কমতে শুরু করেছে, যদিও কমেনি দুর্ভোগ। অন্যদিকে পূর্বাভাস কেন্দ্র বলছে যে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। এছাড়া আরও কিছু ঘটনা রয়েছে, যেটা হচ্ছে সুনামগঞ্জে আটকে পড়া বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্ররা ছাত্রছাত্রী ছিলেন তাদেরকে সেনাবাহিনী উদ্ধার করে সিলেটে নিয়ে এসেছে এবং বন্যা পরিস্থিতি পরিদর্শনে সেনা প্রধান সেখানে গিয়েছেন। আর সেই সাথে চট্টগ্রামের আকবর্ষা এলাকার ঝুঁকিপূর্ণ যেসব বসতকারীরা রয়েছেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য অভিযান শুরু করেছে। শম্পা, একেবারে সবশেষ ঘটনাগুলো আমরা জানিয়ে দিচ্ছিলাম, এবার যদি একটু বিস্তারিত তথ্যাবলিতে যেতে চাই তাহলে দেখব যে বৃষ্টি আর পাহাড়ির হলের পানি সরে যাওয়ার জায়গাটা আসলে খুব কম, যে কারণে ভাসছে সিলেট আর সুনামগঞ্জ এবং সেখানের কয়েকটি অঞ্চলের পানি কিছুটা নামলেও, যেহেতু বৃষ্টিপাত হচ্ছে না, একটুখানি নামলেও বাকি অঞ্চলের কিন্তু দুর্ভোগ এখনও কমেনি। পুরা সিলেট বিভাগের কথা যদি আমরা বলি সেখানে কিন্তু এখনও পর্যন্ত 80% এলাকা পানির নিচেই আছে। আমাদের সহকর্মী গুলজার আহমেদের একটি তথ্যচিত্র রয়েছে, চলুন দেখে আসি। আকাশে ভর করেছে কালো মেঘ, শান্ত সবুজ সিলেটের এখন মন খারাপের দিন। অনবরত বর্ষণ আর বানভাসে মানুষের আর্তনাদে বিমর্ষ এই জনপদ। টানা বর্ষণ ও উজানের ঢলের ভীষণ এক জলযুদ্ধে দিশেহারা মানুষ। এটি সিলেট রেলওয়ে স্টেশনের দৃশ্য। মাথা সমান পানি, তাই যেভাবে পারছেন এই জায়গাটি অতিক্রম করার চেষ্টা করছেন। আর দুদিন আগে বন্ধ করা হয়েছে বিমান চলাচল, বাসস্ট্যান্ডেও একই অবস্থা, সেখানেও কুমার সমান পানি। কার্যত পুরো যোগাযোগ ব্যবস্থা অচল হওয়ার পথে সিলেটের। তবে বেশিরভাগ এলাকার রাস্তা পানির নিচে, এতে যেমন দূরপাল্লা তেমনি অভ্যন্তরীণ বাস চলাচল ব্যাহত। যোগাযোগের এমন স্থবিরতায় দুর্ভোগ ক্রমশ বাড়ছে। হ্যাঁ, তো কষ্ট, কোমর পর্যন্ত পানি, এটা তো সবারই ওখানে আছে। গাড়ি তো আইতে পারে না, কেউ তো কোনো গাড়ি টাড়ি তো যাচ্ছে যাইতে পারে, সেখানে তো প্রবলেম হচ্ছে। ওইভাবে আজ এক মাস ধরে বৃষ্টি ভাই, সিলেটের মতন অবস্থা আমার মনে হয় যে বাংলাদেশ আর কোথায় নাই। পানির ভেতর থেকেই পানির অভাব, অর্থাৎ বিশুদ্ধ পানির দেখা দিয়েছে চরম সংকট। নেই রান্না করবার মতো অবস্থাও, টয়লেট বা স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় বিপাকে সবাই। মানুষের যখন এমন দুরবস্থা তখন কে খোঁজ রাখে গৃহস্থালী বা গবাদি পশুর? তবুও জনবহুল এই জনপদে প্রাণের প্রতি রক্ষায় নেমেছে প্রাণ, সকলের রক্ষায় ছুটে আসে সবাই। তবে সীমিত সম্বলে কতটুকুই বা সম্ভব, সুতরাং বলাই যায় মোটেও ভালো নেই সুরমাতীরের মানুষ। এই যে সকাল তো যে বৃষ্টিপাত হইতেছে, বৃষ্টিপাতের অবস্থা বেশি, অবস্থা বেশি ভয়াবহ অবস্থা। না কারেন্ট আছে, না খাইবার কোনো ব্যবস্থা আছে, আমরা যাইতাম হই। এই অবস্থায় সিলেট সিটি কর্পোরেশন আসলে কি উদ্যোগ নিচ্ছে? মানুষ, খাবার, পানি, বিদ্যুৎ সব কিছু নিয়ে সংকটে রয়েছে। রেস্কিউ করতে গেলে আমাদের কাউন্সিলররা আশ্রয়কেন্দ্র দিয়েছে, যে আশ্রয়কেন্দ্র দিয়েছে ওই আশ্রয়কেন্দ্রের মধ্যেও পানি ঢুকে গেছে। প্রাণপণ চেষ্টা করতেছি, সেনাবাহিনী পুলিশ সবাইকে নিয়ে আমরা চেষ্টা করতেছি যেতে আমাদের গ্রিডটারে রক্ষা করা। বিভাগীয় প্রশাসন বলছে সিলেট ও সুনামগঞ্জে বন্যা আক্রান্ত 25 লাখেরও বেশি মানুষ। দুর্যোগ মোকাবেলায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গতদের রক্ষায় রয়েছে তাদের একটি প্যারাকমান্ডো ইউনিট সহ 13টি ইউনিট। একাত্রা হয়ে কাজ করছে নৌবাহিনীও। সহায়তা বাড়াতে সরকারের কাছে বাড়তি সহযোগিতা চেয়েছে প্রশাসন। প্রচণ্ড স্রোত এবং বৃষ্টির কারণে আজকে উদ্ধার কার্যটা কিছুটা ব্যাহত হয়েছে, তবু আমরা চেষ্টা করছি যে আইসোলেটেড যারা হয়ে গেছে বন্যার কারণে, পানিবন্দী যারা হয়ে গেছে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে মানে আশ্রয় শিবিরগুলিতে নিয়ে আসতে। তো মুশকিলটা হচ্ছে অসংখ্য মানুষ, এখানে হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে গেছে, তো সবার কাছে আমরা পৌঁছাতে পারিনি। তো আমরা আমাদের সমস্ত চেষ্টা করছি, ওয়াটার ভেহিকেলগুলো পেলে আমাদের যেমন মানুষকে, দুর্গত মানুষকে উদ্ধার করা সম্ভব হবে, এর পাশাপাশি এই ভেহিকেলের মাধ্যমে আমরা ত্রাণ বিতরণও আমাদের জন্য সহজতর হবে।
জলজটের মাত্রা পেরিয়ে জলযুদ্ধে নেমেছে প্রতিটি দুর্গত এলাকার মানুষ। আগের দুটি বন্যার ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই হিমশিম খাওয়ার অবস্থার মধ্যে নতুন বন্যা এসেছে বড় অভিশাপ হয়ে। গালিব, আমরা দেখছিলাম সিলেটের বানভাসী মানুষের দুর্গতির কী পরিস্থিতি সেটি। তবে আমরা যদি সিলেট থেকে একটু পিরোজপুরের দিকে তাকাই, এটি দেশের দক্ষিণের একটি জেলা এবং পদ্মা সেতু চালু হলে এই জেলার চিত্র পুরোই বদলে যাবে। এখানকার কৃষিপণ্য, বিশেষ করে মালটা এবং পেয়ারার কথা যদি আমরা বলি, সেটি কিন্তু বিখ্যাত এবং এই ফলগুলো তখন রাজধানীতে আসাটা অনেকাংশেই সহজ হয়ে যাবে। শীতের শম্পা, পিরোজপুরে কিন্তু শীতল পার্টির জন্য পিরোজপুর জনপ্রিয়। সেখানকার কারিগররা বলছেন যে এই পদসেতু চালু হলে রাজধানীর সহ সারা দেশে এই ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তারা। তো এই সব কিছু নিয়ে মাহমুদ রাকিবের একটি তথ্যচিত্র রয়েছে, চলুন দেখে আসি। আজ আমরা রয়েছি মালটা, পেয়ারা, আমরা সহ নানান ফলমূল ও শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত পিরোজপুর জেলায়। জানব পদ্মা সেতু চালু হলে এই এলাকার মানুষ কিভাবে আরও অনেক বেশি অর্থনীতিতে সমৃদ্ধ হবেন। নদীর ইলিশ, পানসুপারি আর নারকেলের জন্য জগৎ বিখ্যাত পিরোজপুর। পদ্মা সেতু খুলে দেওয়ার পর যোগাযোগ খাতে নদী আর খাল বিলের উপর কিছুটা হলেও নির্ভরতা কমবে এ জেলার। নদীপথে যেখানে রাজধানী থেকে যেতে সময় লাগে 14-15 ঘন্টা, স্বপ্নের পদ্মা সেতু খুলে গেলে পিরোজপুর যেতে সময় লাগে মাত্র 4-5 ঘন্টা। পিরোজপুরের অর্থনীতি যেসব ফল বা কৃষি পণ্যের উপর দাঁড়িয়ে আছে, তার মধ্যে অন্যতম স্বরূপকাঠের ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাগান। উপজেলার আটঘর কুড়িয়ানা ও ভীমরুলি এলাকায় কয়েক মাইল জমির উপর নৌকায় ভেসে কেনাবেচা হয় পেয়ারার। একইভাবে স্বরূপকাঠি উপজেলায় রয়েছে নৌকা তৈরির দৃষ্টিনন্দন কারখানা, গড়ে উঠেছে ক্রিকেট ব্যাট তৈরির শিল্প। তবে গেল কয়েক বছর ধরে পিরোজপুর জেলার সদর উপজেলা ও নাজিরপুর ঘিরে নতুন অর্থনীতি দেখা পেয়েছে। গড়ে উঠেছে অসংখ্য সবুজ মালটার বাগান, যা আশপাশের 21টি জেলার চাহিদা পূরণ করছে। পিরোজপুর জেলায় এ ধরনের ছোট বড় 1,500-2,000 সবুজ মালটা বাগান রয়েছে, যেখানে বছরে 1,500-2,000 মন মালটা উৎপাদন হয়, যার স্থানীয় বাজার মূল্য 350-400 কোটি টাকা। এই মালটা চাষিরা বলছেন পদ্মা সেতু চালু হবার পরে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাশাপাশি এই মালটার বাজার তৈরি হবে পুরো দেশ জুড়ে, আর তখন তারা মালটার সঠিক বাজার মূল্য পাবেন বলে প্রত্যাশা করছেন। গন্ডির ভিতরেই আমরা আবদ্ধ ছিলাম, পিরোজপুর, খুলনা, বরিশাল এইটুর ভিতরে। এখন পদ্মা সেতু যদি চালু হয়ে যাইতেছে ইনশাল্লাহ, তাহলে আমরা সারা বাংলাদেশে এইটারে এই করতে পারবো, বাজারজাত করতে পারবো এবং এর মুনাফা আমরা দ্বিগুণ পাইতে পারি। ফলমূল ও শস্য ছাড়া পিরোজপুরে রয়েছে ঐতিহ্যবাহী শীতল পাটি। মূলত জেলার একটি নির্দিষ্ট এলাকায় পারিবারিকভাবে পাটকররা বংশ পরম্পরায় এ ব্যবসা করে আসছেন। মহিলারাই বেশিরভাগ এ পাটি বুনন করে থাকেন। পিরোজপুরের কাউখালী উপজেলার এই সুবিদপুর গ্রামে 50-60টি পরিবার রয়েছেন যারা এই শীতল পাটি বুনন করে থাকেন। মূলত এই পাইত্রা গাছ থেকে প্রক্রিয়াজাতকরণ করে শীতল পাটির যে কাঁচামাল, এই বেতি তৈরি করা হয়। এই কুটিরশিল্পের সঙ্গে জড়িতরা বলছেন পদ্মা সেতু চালু হওয়ার ফলে তাদের এই শীতল পাটি শুধু দক্ষিণাঞ্চলে নয়, এর বাজার তৈরি হবে দেশ থেকে বিদেশেও। একটা পাটি বানাইতে 7-8 দিন লাগে, তার পদ্মা সেতু যদি শুরু হয় তাহলে আমাকে একটু সুবিধা হয়, আমরা একটু ঢাকা নিতে পারি, তার আর যাবো ইয়ে বেসলে তো আমরা 1,000-1,200 টাকা পাই। এটা যদি আমরা জায়গায় জায়গায় পৌঁছাই দিতে পারি তাহলে তারা চেনলে, চেনার পরে আমাদের একটা জিনিস কিনলে। পদ্মা সেতু খুলে দেওয়াকে কেন্দ্র করে জেলার বিভিন্ন সড়কে লাগানো হয়েছে ব্যানার ফেস্টুনো, যেখানে স্থানীয়দের উচ্ছ্বাসের ছাপ স্পষ্ট। বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুকে কেন্দ্র করে জেলার নদীগুলোকে ঘিরে বিশাল পর্যটন শিল্প সৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার ভান্ডারিয়ার তেলিখালী ইউনিয়নে ইতিমধ্যেই করা হয়েছে একটি আধুনিক ইকো পার্ক। পিরোজপুর জেলার মাঝখান দিয়ে বয়ে গেছে স্রোতস্বিনী কচা নদী
এবং এর কিছুটা দূরেই রয়েছে বিশ্বের অন্যতম দীর্ঘ সুন্দরবন। তাই ইতিমধ্যেই এই জেলায় গড়ে উঠেছে এ ধরনের বড় বড় ইকোপার্ক, এবং স্থানীয়রা বলছেন সরকারি বেসরকারি বিনিয়োগ পেলে পিরোজপুর জেলাকে ঘিরে একটি বড় ধরনের পর্যটন শিল্প গড়ে তোলা সম্ভব। এই উদ্বোধনের মধ্য দিয়ে এই পিরোজপুর অঞ্চলের অনেক শিল্প কারখানা গড়ে উঠবে এবং এই এই কৃষি অঞ্চল পিরোজপুর, এটির কৃষকরা সুলভ মূল্যে ন্যায্য মূল্যে তারা তাদের পণ্য বিক্রি করতে পারবে। প্রায় 1400 বর্গ কিলোমিটারের জেলা পিরোজপুরে ব্যবসা বাণিজ্য পদ্মা সেতুকে ঘিরে আরও গতি পাবে। সম্পাদক ছিলাম যে পিরোজপুরে পদ্মা সেতু যদি হয়ে যায় তাহলে পিরোজপুরের মানুষের জীবনমানের কি উন্নয়ন হবে। এবারে আমরা সেই মাহমুদ রাকিবের কাছে যেতে চাই, তিনি আছেন বরিশালে। মাহমুদ রাকিব, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, বরিশালে মানুষজন তো সব থেকে বেশি আসলে ঢাকা আসা যাওয়া করেন লঞ্চে করে, তারা সড়ক খুব কম ব্যবহার করে, কিন্তু পদ্মা সেতু হলে নিশ্চয়ই সেই যাতায়াত করার পরিমাণটা আরও অনেক বাড়বে। বরিশালের মানুষ কি বলছে, পদ্মা সেতু হলে তাদের জীবনমানের যে উন্নয়নটা, আপনার চোখে আপনি কি দেখছেন সেখানে? একদমই ঠিক বলছেন, বরিশাল থেকে লঞ্চে করে ঢাকা যেতে সময় লাগে প্রায় 8 ঘন্টা মতো। সেখানে যখন পদ্মা সেতু চালু হয়ে যাবে যেতে সময় লাগে মাত্র 4 ঘন্টার বেশি, কোনোভাবেই লাগার সুযোগ নেই। তো বুঝতেই পারছেন, মানুষ নিশ্চিতভাবেই লঞ্চ থেকে বা নৌপথ থেকে কিছুটা হলেও সড়কপথের দিকে ঝুঁকবেন, এটি অবশ্যই। আর বরিশালকে ঘিরেই কিন্তু এই এলাকার আশপাশের সকল উন্নয়ন হবে, কারণ বরিশাল হলো বুঝতেই পারছেন যেহেতু বিভাগীয় শহর। আপনি পিরোজপুর বলি কিংবা ঝালকাঠি বলি, ভোলা, বরগুনা, পটুয়াখালী, সবই কিন্তু বরিশালকে কেন্দ্র করে, কারণ আপনি যেখানে যান যাই করেন বরিশালের উপর দিয়ে যেতে হবে। তো আমরা এই মুহূর্তে রয়েছি বরিশালের বিসিক শিল্পনগরী। এখানে মূলত এই শিল্পনগরীটি 1989 সালে 130 একর জমির বরাদ্দ দেওয়া হয়েছিল এখানে। সেই 130 একর জমির উপরে বিসিক শিল্পনগরী গড়ে ওঠে। তবে যোগাযোগের নানা সমস্যার কারণে বা অনুন্নত যোগাযোগের কারণে এই গত প্রায় 33 বছরেও এই বিসিক শিল্পনগরী কিন্তু খুব বেশি আলোর মুখ দেখেনি বা খুব বেশি অর্থনীতিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। এখন যেটি হয়েছে, পদ্মা সেতু চালু হওয়ার খবরে, উদ্বোধন হওয়ার খবরে এখানকার মানুষ কিন্তু অনেক বেশি নড়ে চড়ে বসছেন। বিশেষ করে যারা বিসিক শিল্পনগরীর কর্তৃপক্ষ রয়েছেন, তারাও বলছেন যে গত এই 33 বছরেও এই এলাকায় এই যে বিসিক শিল্পনগরীতে যতগুলো প্লট রয়েছে সব প্লটও কিন্তু এখনও বরাদ্দ দেওয়া হয়নি। অর্থাৎ মানুষের আগ্রহ ছিল না, যারা ব্যবসা করতেন, যারা শিল্প প্রতিষ্ঠানের মালিক কিংবা যারা এখানে ইন্ডাস্ট্রি করবেন, তাদের খুব বেশি আগ্রহ ছিল না এই বিসিক শিল্পনগরীকে ঘিরে। আপনি যা দেখছেন আমার সামনে, পুরোটাই কিন্তু বিসিক শিল্পনগরী, 130 একর জমি। বুঝতেই পারছেন, এই যত কিছু দেখছেন ছোট্ট ছোট্ট এখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু বড় তেমন কিছু এখনও গড়ে ওঠেনি। আর ঠিক আমার ডান পাশে এখানে আরেকটি আছে, একটি বড় বিস্কিটের কারখানা এখানে রয়েছে, আপনি দেখছেন। এই যে বিস্কিটের কারখানাটি বিসিক শিল্পনগরীর, এটি কিন্তু এখন আরও বড় করার পরিকল্পনা নেওয়া হচ্ছে, এখানে নির্মাণাধীন কাজ চলছে। তো সব মিলিয়ে বোঝা যাচ্ছে এই যতগুলো এখন উন্নয়ন কিংবা বড় বড় যারা ব্যবসায়ী এখানে আসছেন, একটি কারণ তা হলো পদ্মা সেতু চালু হতে যাচ্ছে। তো এমনই এই বিসিক শিল্পনগরীর মতো যত প্রতিষ্ঠান রয়েছে সরকারি কিংবা যত বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, সবাই কিন্তু নড়ে চড়ে বসছে, নতুন করে বিনিয়োগ করতে চাচ্ছেন। এখানে অনেক বেশি শিল্প কলকারখানা হবে বরিশালকে ঘিরে। বরিশালকে ঘিরে বেশ কিছু সরকারি বিনিয়োগ হওয়ারও কথা রয়েছে। অনেক গার্মেন্ট মালিক রয়েছেন যাদের বাড়ি বরিশাল কিংবা এই অঞ্চলে, কিন্তু তারা এতদিন চট্টগ্রাম বা ঢাকায় ব্যবসা করতেন, তারা বলছেন তারাও এখন বরিশালে এসে এখানে ইন্ডাস্ট্রি করবেন, কারণ এই এলাকায় এখন আর ঢাকা যাওয়ার কোনো ভোগান্তি নেই, কোনো বাধা নেই। তো সব মিলিয়ে বরিশালে অর্থনীতিতে একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে যাচ্ছে পদ্মা সেতুকে খুলে দেওয়াকে কেন্দ্র করে। গালিব শম্পা, আমরা শুনছিলাম আমাদের সহকর্মী মাহমুদ রাকিব বরিশাল থেকে বলছিলেন যে পদ্মা সেতু খুলে দিলে বরিশালের যে অর্থনৈতিক যে উন্নয়ন সেটি আসলে কোন পর্যায়ে চলে যেতে পারে। এবং গালিব, এরই মধ্যে আমাদের একটি ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেল। সমবিরতি শেষে আবারও ফিরে এলাম ব্র্যান্ডিং বাংলাদেশে। গালিব, গ্রীষ্মকালের পরে বর্ষাকাল শুরু হয়ে গেল এবং এই সময়টাই বাংলাদেশে সব থেকে বেশি ফলমূলের পাকতে শুরু করে, উৎপাদন হয়। আমরা
একটি ফলের কথা না বললেই নয়, সেটি কিন্তু জাতীয় ফল কাঁঠাল। এই কাঁঠাল মানুষের হাতে কিভাবে আসে একদম বাগান থেকে, আমরা যারা রাজধানীতে আছি বা বিভিন্ন জেলা শহরে, তাদের হাত পর্যন্ত আসতে কিন্তু বহুত ধাপ পাড়ি দিতে হয়। এবং সেখানে দেখা যাচ্ছে বাগানি কত টাকা লাভ করছে, কিংবা যারা পাইকারা রয়েছেন তারা কতটুকু লাভ করেছেন, তাই খোঁজার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী হাসিফিল্লা। চলো তার তথ্যচিত্রটি দেখে আসা যাক। এই কাঁঠালটার দাম কত? একটি মাঝারি সাইজের কাঁঠালের দাম 250 টাকা। নিশ্চয় পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার গল্প আপনি জানেন। এখন সেটির বাস্তব উদাহরণ তুলে ধরতে চাই, যেতে চাই কাঁঠাল বাগানে। মধুমাসে গাজীপুরের শ্রীপুরের কাঁঠাল যেন সুবাস ছড়ায় দেশ জুড়ে, তাই তো কাঁঠালের জন্য শ্রীপুরের নাম ডাক দেশজোড়া। এখানকার বেশিরভাগ বাড়ির উঠানে দেখা মেলে কাঁঠাল গাছ। শ্রীপুরের কাঁঠাল হইল আমার এই বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জায়গা গাজীপুর। এই কাঁঠালের মতন আর কোনো কাঁঠাল কোনো জায়গার কাঁঠাল মিলে না, ছোট হইল বড় হইল মিষ্টি সুস্বাদ। নানামুখী ব্যবহার রয়েছে জাতীয় এই ফলটির। একদম ছোট অবস্থায় অর্থাৎ কোষ ও বীজ গঠন হয়নি, তখন তৈরি হয় আচার। একটু বড় হতেই রান্না করা যায় বিভিন্ন তরকারির সাথে। কাঁঠালের বীজ রোদে শুকিয়ে নিয়ে ভেজে বা পুড়িয়ে খাওয়ার প্রচলন বহুকাল ধরেই। কাঁঠাল খান যায়, কাঁঠালের বেশি কাজে লাগে, মনে করেন যে সিদ্ধ করা ভর্তা বানান যায়, ডাল রান্ধান যায়, তারপরে পাকা কাঁঠাল খান যায়, কাঁচা কাঁঠাল রান্ধা করন যায়। গ্রাম বাংলায় পান্তা, দুধ, চিঁড়া বা খইয়ের সাথে পাকা কাঁঠাল কিংবা সিদ্ধ কাঁঠাল খাওয়ার প্রচলন আজও বিদ্যমান। কথায় আছে কাঁঠাল আর মুড়ি হয় না এমন জুড়ি। গাছের থেকে পাইরা বইয়া এখানে রাস্তায় বইয়া খাইয়া লাইলাম, আবার ঘরে নিলাম, এটা কাঁঠাল সব জায়গায় সব ব্যবহার করা যায়। সাধারণত জানুয়ারি থেকে মার্চে ফোটে কাঁঠাল ফুল, পরিপক্ক হতে সময় লাগে 4-5 মাস। এটি এমন একটি ফল যা বেড়ে ওঠে কোনো রকম পরিচর্যা ছাড়াই। আমাদের এখানে মানে মাটিটা অনেক ভালো জাতের আর কি, ফসল মানে চারাটা লাগাইলেই মানে আমাদের আর তেমন পরিচর্যা করতে হয় না, এভাবে স্বাভাবিকভাবে মানে গাছটা হয়ে যায় আর কি। জ্যৈষ্ঠ মাসের শুরুতে কাঁঠাল পাকার মৌসুম আসলেই শুরু হয় কর্মযজ্ঞ। ভোর হতেই কাস্তে নিয়ে হাজির কাঁঠাল গাছের নিচে, পরিপক্ক হলেই ডগায় পোঁচ, যত্ন করে ঠেলা গাড়িতে উঠিয়ে মোকামের উদ্দেশ্যে যাত্রা, মোকাম থেকে পাইকারি বাজার। আমরা কাঁঠাল যখন কিনি ওটা আল্লাহ ভরসা করে কিনি, কোথাও কিছু 5টা কম হইতে পারে, 5টা বেশি হইতে পারে। বাগান মালিকদের কাছ থেকে স্থানীয় ব্যবসায়ীরা কাঁঠাল কিনে নেয় 30-40 টাকা দরে। কাঁঠাল পাড়তে শ্রমিকদের দিতে হয় পিচ প্রতি 5 টাকা, আর স্থানীয় বাজারে নিয়ে যেতে খরচ আরও 10 টাকা। এভাবে একটি কাঁঠাল বাজার পর্যন্ত নিয়ে যেতে প্রায় 50-60 টাকা খরচ করতে হয় ব্যবসায়ীকে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে শ্রীপুরের এই জৈনা বাজারে বসে দেশের অন্যতম বড় পাইকারি ও খুচরা কাঁঠালের বাজার। এখানে থরে থরে সাজানো ছোট বড় শত শত কাঁঠালের স্তূপ। এই বাজারে এই পিক আপ ভ্যানগুলোতেও কাঁঠাল বিক্রি হয়। আমরা একটি কাঁঠালের খুচরা দাম জানতে চাইব। একটি মাঝারি কাঁঠাল যদি জানতে চাই, চাচা এই কাঁঠালটার দাম কত? এই কাঁঠাল, এই একটি কাঁঠালের দাম মাত্র 80 টাকা। আশেপাশের এলাকা থেকে কাঁঠাল নিয়ে আড়তের সামনে অপেক্ষায় বাগান মালিক ও ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারদের সঙ্গে শুরু হয় দরদাম। 25টা আনছি, 40টা পিস কিনিয়া এখানে প্রায় 80 টাকার মতন বেচছি, এর ভিতরে গাড়ি ভাড়া আছে 10 টাকা। বেচা কেনার সুবিধার্থে জৈনা বাজারে ছোট বড় মিলিয়ে 40টির মতো আড়তের অবস্থান। সিজন প্রতি ভাড়া দিতে হয় 10-15 হাজার টাকা করে। বিক্রি করা প্রতিটি কাঁঠালের খাজনা 3 টাকা, আড়তদারি 3 টাকা, গাড়িতে ওঠানো ও সাজানোর জন্য 2 টাকা এবং গোনার জন্য 1 টাকা করে মোট 9 টাকা দিতে হয় পাইকারি ব্যবসায়ীকে। কোনো কাঁঠাল লাগে 100 টাকা পিস, কোনোটা 70 টাকা পিস, কোনোটা 50 টাকা পিস, কোনোটা 40 টাকা পিসও কিনি আমরা। প্রতিদিন এই বাজার থেকে 40-50টি ছোট বড় ট্রাক পিক আপ কাঁঠাল বোঝাই করে নিয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে।
স্থানীয় আড়ত থেকে ঢাকার আড়তে যেতে পথের খরচে যোগ হয় আরও 10 টাকা। ঢাকার কারওয়ান বাজারের আড়তে পিক আপ থেকে নামানোর খরচ পিচ প্রতি 1 টাকা। আরও 10 টাকা আড়ত ভাড়া দিতে হয় ঢাকার খুচরা ব্যবসায়ীকে। 10 টাকা আড়ালে সারাদিন ভরে ব্যান ভরে ঘুরে ঘুরে বেসবো বাসার সামনে যায়। 10 টাকা আড়লে যদি তার যদি 700-800 টাকা ব্যবসা না করারে তাহলে হ্যাঁ চলবো কেমনি। এভাবেই গাছ থেকে বহু হাত ঘুরে একটি ফল ভোক্তার কাছে পৌঁছে যায়। 80 টাকা দরের কাঁঠাল 60 কিলোমিটার দূর থেকে এসে এর দাম দাঁড়ায় 200 থেকে 250 টাকায়। সম্পা, আমরা দেখছিলাম যে গাছ থেকে পাড়া একটি কাঁঠাল যেটি বিক্রি হয় 80 থেকে 70 টাকা, বিভিন্ন দামে বিক্রি হয়, 50 টাকাও বিক্রি হয়, সেই কাঁঠালটি ঢাকা শহরে সাধারণ ভোক্তা যারা কাঁঠাল খেতে চান তাদেরকে কিনতে হয় 250 টাকা থেকে কিংবা তার একটু কম। এবং এই 60 কিলোমিটার আসতে একদমই দাম 3 গুণ পর্যন্ত হয়ে যায়, কখনো কখনো এটি 4 গুণও হয়ে যায়। যদি আমরা ঢাকার অভিজাত এলাকার কথা চিন্তা করি, সেখানে কিন্তু এই কাঁঠাল কারওয়ান বাজারে যেটি 250 টাকা সেটি কিন্তু অনায়াসে অভিজাত এলাকায় 350 টাকা হয়ে যায়। সম্পা, একেবারে আমরা ব্র্যান্ডিং বাংলাদেশের শেষ মুহূর্তে চলে আসছি। আমরা যাবার আগে আমরা জানিয়ে দিব আমাদেরকে ফেসবুকে খুঁজতে হলে যেই লিঙ্কে আপনারা খুঁজে পাবেন সেটি হচ্ছে facebook.com/tv.ekhon। এছাড়াও ইউটিউবে ভিজিট করতে পারেন, তাহলে যেতে হবে youtube.com/c/ekhon।